মানে টোটালটাই ভ্রমণ ভাব মানলো বলে আমাদের একটা পানি জল পুরো করবে, আমরা দু বছর ধরে লড়ছি আচ্ছা বলবো দিয়ে দেবো, ময়ূর ড্রাইভারকে বলবো দিয়ে দেবো তোমার সাথে, আসে না এনামুল দা তো আমাদের এমএলএ সব গলি চিনে সব। আপনি অনেক দূরে আছেন ফটো ব্যস্ত আছে ওদেরকে যেতে দাও আগে, না আমি বলে দিয়েছিলাম সংসারগঞ্জ পয়সা তো ফেললে চলবে না, আমাদের মন্ত্রী মহোদয় আছে ভাই, দেখে সংসারগঞ্জে আছি আপনি ভালো ছবিটা পাতা আছেন একটু দেখার তো কিছু নেই, আমরা এই ব্যাপারে অভ্যস্ত। গঙ্গা এবং পদ্মার জলসীমা
চরম সীমার উপরে বইতে পারে এরকম একটা আশঙ্কা রয়েছে। ফরকা ব্যারাজ কর্তৃপক্ষের উপর থেকে যেহেতু ঝাড়খণ্ড এবং বিহার থেকে প্রচুর জল নামছে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারে খুব সজাগ এবং সতর্ক। উনি যে এলাকায় প্লাবন হয়েছে সেসব এলাকায় নিজের সরজমিনে পরিদর্শন করছেন। গতকালকে উত্তরবঙ্গ থেকে উনি উত্তরবঙ্গ বিভিন্ন জেলাগুলো পরিদর্শন করেছেন, সেখান থেকে আমাদের জেলার সমস্ত নেতৃত্বকে, আমাদের রাজ্যসভা সাংসদ সামিউল সাহেবের নেতৃত্বে উনি নির্দেশ দিয়েছেন যে আমার প্রশাসন সঠিক কাজ করলো, আপনার সরজমিনে গিয়ে মানুষকে আশ্বস্ত করুন, মানুষের মনে যেন কোনো আতঙ্ক না থাকে, বিপর্যয় যে কোনো সময় আসতে পারে, এইসব প্রাকৃতিক বিপর্যয় কাউকে বলে কয়ে আসে না, সেহেতু প্রাকৃতিক বিপর্যয় ঘটলেও মানুষের পাশে প্রশাসন সরকার মানবিক মুখ নিয়ে দাঁড়াবে, আমরা সেই বার্তা নিয়ে এলাকায় এসেছি। পদ্মা এবং গঙ্গা তীরবর্তী যে গ্রামগুলো জেলে প্লাবনের আশঙ্কা রয়েছে সেসব মানুষকে আমরা আশ্বস্ত করছি যে প্রশাসন আপনার পাশে আছে। ভাঙন কবলিত এলাকাগুলো আমরা পরিদর্শন করছি, সরকারের পক্ষ থেকে জানেন যে আমাদের রাজ্য সরকারের সীমিত ক্ষমতা, এই ক্ষমতার মধ্যে যে পদ্মা ভাঙনের দায়িত্ব ছিল কেন্দ্র সরকারের, এর আগে কেন্দ্রীয় একটা নীতি ছিল ফরাকা ব্রাজ থেকে ডাউন স্ট্রিমে 800 কিলোমিটার গঙ্গা এবং পদ্মার ভাঙন এবং প্রতিরোধের দায়িত্ব কেন্দ্র সরকারের উপর ছিল এবং এটা জাতীয় বিপর্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। কেন্দ্রীয় বিজেপি সরকার আসার পরে 2014 সালে কেন্দ্রীয় সরকার আসার পর 2016 সালের পরে এখানকার যে 80 কিলোমিটার ডাউন এবং বিপর্যয় মোকাবিলা থেকে তারা উদ্যোগ করে নিয়েছে। আমাদের এখানে মানুষ খুব বিপন্ন, আমাদের রাজ্যসভার সীমিত ক্ষমতা আপনারা দেখছেন, শামশেরগঞ্জে বারবার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে ছুটে এসেছেন, উনি নিজে শামশেরগঞ্জের মাটিতে দাঁড়িয়ে স্পটে 100 কোটি টাকা ভাঙন রোধের জন্য অনুমোদন করেছিলেন। পরবর্তীকালে এখানকার স্থানীয় বিধায়ক যিনি আমিউল সাহেবকে উনি বলেছিলেন যে মানুষের পাশে থাকতে হবে, যে সমস্ত মানুষগুলো গৃহহীন হয়ে পড়েছে তাদের নিজ ভূমি নিজ আবাসের ব্যবস্থা করতে হবে। প্রায় মানে 200-এর অধিক পরিবারকে, 243 পরিবারকে আমরা নিজ ভূমি নিজ আবাস রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা দিয়েছি এবং এলাকার মানুষগুলোর জন্য আমরা সরকারি যে সমস্ত জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করে তাদের যাতে বাসযোগ্য ব্যবস্থা করতে পারে সরকারের পক্ষ থেকে সেই পদক্ষেপ নেওয়া হয়েছে। আজকে সামিউল সাহেব আমাদের রাজ্যসভার সাংসদ ও নেতৃত্বে আমরা জেলার যে সমস্ত পদ্মা এবং গঙ্গার পার্শ্ববর্তী আমরা বিধানসভা ব্লকগুলো আমরা পরিদর্শন করছি। গঙ্গার জলস্তর নিয়ে ফরাক্কা ব্যারাজ কর্তৃপক্ষের সঙ্গে কোনো কথা হয়েছে আপনাদের বা কি আপডেট? আমাদের আধিকারিকদের কথা হয়েছে, গতকাল তারা বলেছিল যে জল সীমা মানে যেহেতু তারা ফরাক্কা ব্যারাজ চাপ নিতে পারছে না, প্রশাসনের পক্ষ থেকে আমরা পদ্মা এবং গঙ্গার যে পার্শ্ববর্তী অঞ্চলগুলোকে পঞ্চায়েত এবং বিডিও এবং লোকাল থানার মাধ্যমে আমরা প্রচারের মাধ্যমে মানুষকে সতর্ক করেছি যে আপনারা প্রস্তুত থাকুন, যে কোনো মুহূর্তে জল বাড়লে যাতে মানুষের ক্ষয়ক্ষতি না হয়, এবং আমরা সরকারের পক্ষ থেকে এবং আমরা যারা স্থানীয় বিধায়ক যারা রয়েছি তৃণমূলের নেতৃত্ব এবং প্রধান, আপনারা জানেন এখানে সমস্ত বিধায়ক আমাদেরই এবং সমস্ত পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ আমাদেরই, আমরা ত্রিস্তর পঞ্চায়েত বিধায়ক সহ প্রশাসন আমরা তৎপর আছি মানুষের যাতে কোনো রকম বিপদ না হয়, মানুষের যাতে কোনো রকম আতঙ্ক না থাকে, সেই জন্য আমরা সর্বজনীন তাদের আশ্বস্ত করছি।